নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ উপনির্বাচনের নিরিখে সবচাইতে এগিয়ে মুর্শিদাবাদ জেলা। এ জেলায় পুনর্নির্বাচন হচ্ছে 175টি বুথে, তার মধ্যে রয়েছে শামশেরগঞ্জ পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুল। অভিযোগ, বুথের কিছুটা দূরে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। আজ দুপুরে একটি টোটো ভোট কেন্দ্রে ঢুকতে গেলে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, আর সেই ঘটনাকে কেন্দ্র করে বাহিনীর সাথে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিধায়ক। তার দাবি, ভোট কর্মী এবং সাধারণ ভোটারদের জন্য জল পাঠানো হচ্ছিল, কিন্তু আধা সেনার জওয়ানেরা কোনোভাবেই কোনো যানবাহনকে বুথে ঢুকতে দেননি। তবে বিরোধী প্রার্থীর অভিযোগ, তৃণমূল বিধায়ক গত রাতে গ্রামের বাড়ি বাড়ি লোক পাঠিয়ে ভয় দেখিয়েছেন, আর আজ ভোট শুরু হওয়ার সময় থেকেই বুথের বাইরে ঘাঁটি গেড়ে বসে ভোটারদের ভয় দেখাচ্ছেন, প্রভাবিত করবার চেষ্টা করছেন। সব মিলিয়ে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা থাকলেও গ্রাম জুড়ে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, সারা পুরো রাত আমার বাড়ি পুলিশ ঘেরাও করা হয়েছে। কি বলেছে উনি? আচ্ছা বলছি, সারা রাত আমার গ্রামবাসীকে আমাকে ঘুমাতে দেয়নি, ওনার ভয়ে কেউ ঘুমাতে পারেনি। যে আসছে ভোট দিতে বলছে জোড়া ফুলে ভোট ঠুকবে, কিসে দাঁড়াবো আমি? উনি 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 সকাল থেকে ওখানে বসে কি করছে? মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের মনে আতঙ্ক ঢোকাচ্ছে যাতে আমাকে ভয় না দিতে পারে। কে কে উনি? উনি বিধায়ক। কে? বিধায়কের নাম কি? আমিরুল। সকাল থেকে ওখানে বসে আছে, আপনি এখনই গেলে ফুটেজ পেয়ে যাবেন। আমিরুলকে এখান থেকে কেন্দ্রে ঢুকতে দেয়নি, ও বাধা দিয়েছে। উনি ওখানে বসে কেন থাকবেন? উনি বিধায়ক হয়ে প্রত্যেকটা গ্রামবাসীকে ভয় দেখাচ্ছে, সারা রাত হাতে মেশিন নিয়ে 150টা লোক নিয়ে ঘুরিয়ে বেড়েছে, আশেপাশে 150 থেকে 200 লোক লুকিয়ে রেখেছে যাতে দেশ গ্রামবাসীকে ভয় দেখাবে। কিসের ভয়? আমার গায়ে মা বাবার আগে একটা হাত লাগিয়ে দেখুক, উনি কোথায় যাবেন, ওনার পথ কোথায় যাবে আমি দেখালাম। শামশেরগঞ্জ থেকে গণেশ শহর রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। পঞ্চায়েতের পুনর্নির্বাচনের বিভিন্ন আপডেট জানতে হলে সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।